রাজ্যজুড়ি বান আর গড়া খহনিয়ার কালরূপ। সংহারী বানর কবলত রাজ্যের 30খন জেলা। লাহারিঘাটত খহনিয়ায় গ্রাস করলে অর্ধ শতাধিক পরিয়ালের বাসগৃহ। কান্দি কান্দি নেদেখাজনক প্রার্থনা খহনিয়াগ্রস্তর। প্রান্তে প্রান্তে বানে ভাঙিছে মথাউরি, বুড়াই পেলেছে ঘর দ্বার। বলিয়া বান তীব্র গড়া খহনিয়ায় তছনছ করেছে রাজ্যের নৈপরিয়ার জীবন। বানে উতুয়াই নিছে ঘর বাড়ি, কৃষি পথার। চারিওফালে সর্বহারার আর্তনাদ। প্রথমেই দেখুৱাইছো লাহৰিঘাটৰ এই মর্মান্তিক দৃশ্য। নিজৰ ঘৰ ভেটি মাটি হেৰুৱাই অবশেষত নেদেখাজনৰ ওচৰত আঁঠু লৈছে এইসকল সর্বহারাই। নিয়তির নিষ্ঠুর পরিহাসর এক জীবন্ত ছবি। গড়া খহনিয়াত সকল হেরুয়াই হিয়া ঢাকুরি কান্দিছে এইগারী মহিলায়। পরিয়ালে বসবাস করা এই চুবুরীটো মুহূর্ততে লুইতর খহনিয়ার কবলত পড়িল। চাওক, প্রায় 200 বছরিয়া এটি মন্দির লুইতর গড়া খহনিয়াত যাও যাও অবস্থা। সেয়েহে রাইজে মন্দিরটুলৈ অন্তিম সেবা জনাই চকুলো টুকিছে। বহু পুরনি মন্দিরটোর যা যার উপক্রম হওয়াত এইদরেই মন্দিরটোর 3 পাত খুলি অন্য স্থানলৈ নিয়ার ব্যবস্থা করেছে এই সকল নৈপরিয়ায়। আজি এই 250 বছর পুরনি যেটা এটা নামঘর, একমাত্র সম্বল আশ্রয় আসলে আমার নামঘর। মনের যে মর্মান্তিক বেদনা, এই বেদনা হয়তো আপনার নিশ্চয় তুলাব নয়। কহপুরত বান বিধ্বস্তর দুর্দশাগ্রস্ত ছবি। ঘর ভেটি সকল পানির তলত। বছরের তৃতীয়ত বানে জুরুলা করে পেলাইছে কহপুরের লোহিতমুখ, রাওনামুখ, পিছলা, সোৱণশিৰা, বৰতামুলি আদি পঞ্চায়েত সমূহ। 150 শতাধিক গাঁও পানির তলত। অন্ন বস্ত্র বাসস্থানের বাবে হাহাকার বন্যার্তর। লক্ষিমপুরতো অপরিবর্তিত বান পরিস্থিতি। সোৱণশিৰি, রঙানদী, দিক্রং, সোমদিরি আদি নৈর বানত 150খনেরও অধিক গাঁও জলমগ্ন হয়ে আছে। হাজার হাজার বন্যার্ত জলবন্দী। কিন্তু প্রশাসনে এতিয়াও যোগান ধরা নাই সাহায্যর। ফলত অনাহারে অনিদ্রায় দিন রাতি পার করবলগিয়া হয়েছে এই সকল বানপীড়িতয়। এই দৃশ্য কাজিরঙার রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত বানর কবলত দিকবিদিক হেরুয়া 3টাকৈ গড়। একেরাহে তৃতীয়ত বানে তছনছ করেছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। না জল না থল অবস্থা উদ্যানখনের বন্য প্রাণী সমূহর। ওখ ঠাই আর খাদ্যর সন্ধানত এইদরেই বন্য প্রাণী সমূহ 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর কাহলৈ ওলাই আহিছে। মানুহর বাড়িত উদ্ধার হয়েছে দুষ্প্রাপ্য পশু। পোয়ালিলৈ রাজপথত বিচরণ করেছে মাতৃগড়ে। বারিষার বলিয়াবানে তছনছ করেছে পবিতরা অভয়ারণ্য। পবিতরার 6টা হাইলেন্ডর 4টাই পানির তলত। ফলত খাদ্য সংকটত ভুগিছে গড়কে ধরি অন্যান্য জীবয়। সেয়েহে তীব্র খাদ্য সংকটত ভোগা বন্য জীবক, বনরক্ষীর লগতে পবিতরা জীব সাফারি সন্থা আর স্থানীয় সচেতন যুবকে সমূহিয়াভাবে লগ লাগি ঘাঁহ খুওয়ার ব্যবস্থা করেছে। এনেদরেই বারিষার বানে তছনছ করেছে সমগ্র রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।